ঘটনাটাকে ঘটানো হয়েছে যার সঙ্গে গ্রামবাসীদের প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই। নির্দোষ গ্রামবাসীদের ঘাড়ে দোষ চাপিয়ে বাইরে থেকে তীরধনু কেনে যারা প্রশাসন এবং গ্রামবাসীদের মধ্যে বিবাদ করছেন, তারা আর কেউ নয়, তার পিছনে সিপিএম আছে, তার পিছনে কংগ্রেসের একাংশ আছে, এবং তারাই এই ঘটনার পেছনে মূল অভিযুক্ত বলে আমার মনে হয়েছে।